আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা শুরু করলাম, আর একটা অনেক বড় ক্যানভাস, একটু লম্বা টাইপের। এটা হচ্ছে 12x24। এটাতে আমি আজকে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব। আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করে দিবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে, আমার যে পেজ আছে ওটাকেও লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমি বেস কালারটা শুরু করবো, ব্রাউন কালারটা আমি ইউজ করছি, অ্যান্ড স্পুন দিয়ে আমি বেস কালারটা কোটিং করা শুরু করে দেবো। এখন আমরা সিম্পল এই বোর্ডটার মধ্যে, একটা প্লেন বোর্ড নষ্ট, ঠিক আছে, বোর্ডটার মধ্যে টিস্যু পেপারের যে ব্ল্যান্ডিংটা আছে, প্লাস আমাদের অনেকটুকু পানি যেহেতু এটা হোয়াইট না, সেজন্য আমি একটু ডার্ক কালার ইউজ করছি, যেন বুঝা যায়। দেখেন পিঙ্ক কালারটা, পার্পল কালারটা দিয়েছি, তারপরও কিন্তু ওভাবে শেডিং নিচ্ছে না। তো আমি এখন একটু ডার্ক ব্লু, এরকম একটা মেরুন কালার আসছে, পার্পল আমি মিক্স করার পর কাজ করছি।
উঁচা উঁচাটা বোঝা যাচ্ছে না, আমি যেটা কষ্ট করে এটা উঁচা উঁচা করলাম এতে রঙের মতনই লাগে। ਰਾਵਾਂ ਚ ਬਾਵਾਂ ਚ ਉਹਨੂੰ ਲੁਕਾਵਾਂ ਕੋਈ ਮੈਨੂੰ ਨਾ ਰੋਕੇ।